हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल द शाइनिंग बॉम। आमी पूजोर कोयेकटा दिन कोलकाताते काटियेछि आर बाकी दिनगुलो काटाते चले एसेछि आमार ग्रामेर बाड़ीते। एटा बाकुड़ा स्टेशन थेके आरो प्राय देड़ घंटा जेते हय आमादेर ग्रामटाते। तोमादेरके आमार ग्रामेर सब किछु देखाबो। ओखाने पूजो हय, ओखाने दुर्गा पूजाते बलि हय, सेगुलो सब तोमादेर साथे शेयर करबो। आर हाँ, आमार ग्रामेर एकटा टूर निये नतून भिडियो किन्तु आसछे, देखते किन्तु भुलो ना। আর ওখানে গিয়ে আরও অনেক কিছুই করব, অনেক জায়গাতে ঘুরতে যাব, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা আমি শ্যুট করছি যখন, তো এটা পূজোর মধ্যে, তোমরা ভিডিওটা দেখতে পাবে পূজোর আফটার, পূজোর পরেই তোমরা দেখতে পাবে। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। শহরের ব্যস্ত জীবন ছেড়ে পূজোর কয়েকটা দিন একটু নিরিবিলিতে কাটাতে চলে এলাম বাঁকুড়ায়। বাঁকুড়া স্টেশন থেকে দেড় ঘন্টা দূরত্বেই আমার গ্রামের বাড়ি গুনিয়াদা। শহরের দূষণ থেকে অনেক দূরে প্রকৃতির মাঝে কয়েকটা দিন কাটাতে কার না মন চায়। যেদিকে চোখ যায় শুধুই সবুজ আর সবুজ। চোখের আরামের সাথে সাথে প্রকৃতির স্নিগ্ধ রূপ মনেরও ক্লান্তি দূর করে। প্রকৃতির এই শোভা উপভোগ করতে করতে অবশেষে পৌঁছালাম আমার গ্রামের বাড়িতে। আজ সপ্তমী, আমাদের গ্রামের দুর্গাপূজা এই বছর 118তম বর্ষে পদার্পণ করল। সকালবেলাতেই গ্রামের সকলে মিলে সমবেতভাবে চলেছেন কলাবউকে স্নান করাতে। পালকিতে করে কলাবউকে নিয়ে যাওয়া হয় আমাদের গ্রামের পুকুরে। গ্রামের মেয়েরা মাথায় খট নিয়ে যায় এবং পূজার ব্রতীরা দেবীকে পালকি করে নিয়ে যান। ব্রতী হলেন যারা পূজায় ব্রত পালন করেন এবং পুরো পূজোয় অংশগ্রহণ করেন। তাদের কাঁধে থাকে তলোয়ার, কারোর হাতে থাকে পাখা, কারোর হাতে চামর, কারোর হাতে কাশর ঘণ্টা। কলাবউ স্নানের পরে সবাই ফিরে যান পূজা মণ্ডপে। মেয়েরা জল ভরা ঘট মাথায় নিয়ে যায় আর ব্রতীরা পালকিতে করে দেবীকে নিয়ে যান পূজা মণ্ডপে। আর তারপরেই শুরু হয় সপ্তমীর পূজা। অত জাঁকজমক করে আলোকসজ্জা না হলেও আমাদের পুরো গ্রামটিকে প্রচুর আলো দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয় এই পূজোর সময়। জলের উপরে আলোকসজ্জার এই প্রতিফলন অত্যন্ত মনোরম। আমাদের গ্রামে এই পূজোটি ছাড়াও আরও একটি পুজো হয়। এই পূজোটিও সাবেকি নিয়ম মেনেই অনুষ্ঠিত হয়ে থাকে। পূজোর প্রতিটি দিনই কিছু না কিছু অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে পূজা মণ্ডপের সামনে। তাতে গ্রামের ছোট বড় সকলেই অংশগ্রহণ করেন এবং সকলেই খুশিতে মেতে ওঠেন। আজ অষ্টমী, সকাল থেকেই অষ্টমীর পূজার তোড়জোড় শুরু হয়ে যায় সারা গ্রামে। গ্রামের প্রত্যেকটি বাড়ি থেকেই অষ্টমীর ভোগ আসে মণ্ডপে, যা দেবীকে উৎসর্গ করা হয়। Thank you.
আকর্ষণ হলো বলি। আমাদের গ্রামে অষ্টমীর সন্ধি পূজার শেষে চাল কুমড়ো ও আঁখ বলি দেওয়া হয়, যা দেখতে গ্রামের সকল মানুষেরা একত্রিত হন। শেষে হুড়ো হুড়ে পড়ে যায় বলির পবিত্র সিঁদুর নেওয়ার জন্য। নবমীর সকালে নিয়ম মাফিক দেবীর আরাধনা করা হয়। এই দিন বিকেলে আমাদের গ্রামের পাহাড়ের তলদেশে বসবাসকারী সাঁওতাল সম্প্রদায়ের মানুষেরা আসেন পর্বি নিতে। পর্বি হল পার্বণে প্রাপ্ত উপহার, প্রধানত খই মুড়কি তাদের দেওয়া হয়। কিন্তু এই বছর আমরা লুচি ও মিঠাইয়ের ব্যবস্থা করেছিলাম তাদের দেওয়ার জন্য। গ্রামের প্রত্যেকটি বাড়িতে তারা পর্বি নিতে যায় আর পর্বি নিয়ে ফিরে যায় খুশি মনে। নবমীর সন্ধ্যা মানে পূজার শেষ। এক বছরের অপেক্ষা যেন নিমেষেই শেষ হয়ে যায় এই নবমী নিশীথে। দশমীর সকাল থেকেই শেষবারের মতো মাকে বিদায় জানাবার প্রস্তুতি শুরু হয়ে যায়। দেবীকে আরতি করা হয় এবং আবারও পালকি সাজিয়ে তাতেই কলাবউকে নিয়ে সেই পুকুরে যাওয়া হয় বিসর্জনের উদ্দেশ্যে। মণ্ডপের সামনে ভিড় লেগে যায় দেবীর পূজার ফুল সংগ্রহ করার জন্য। অবশেষে শান্তি জল দেওয়ার পরে বিসর্জনের উদ্দেশ্যে রওনা হন গ্রামের সকলে। আমাদের গ্রামে দশমীর দিন কেবলমাত্র কলাবউয়ের বিসর্জন দেওয়া হয়। দেবীর মূর্তির বিসর্জন আরও তিন চার দিন পর দেওয়া হয় এবং সেই কাঠামোকে পুনরায় তুলে রাখা হয় পরবর্তী বছরের জন্য। সেই কাঠামোতেই পুনরায় মাটি দিয়ে তৈরি হয় দেবী মূর্তি।
খেলা শেষের কষ্ট, অন্যদিকে তেমনি সিঁদুর খেলার আনন্দে মেতে ওঠেন গ্রামের সকল মহিলারা। পুকুর ঘাটেই এই সিঁদুর খেলা হয়। একে অপরকে সিঁদুর মাখিয়ে সকলে অংশগ্রহণ করে এই সিঁদুর খেলা অনুষ্ঠানে। যথাযথ বিধি মেনে কলাবউ বিসর্জন করে আবার ভগ্ন হৃদয়ে সবাই ফিরে আসেন গ্রামে। শুরু হয় আবার এক বছরের প্রতীক্ষা। দশমীর থেকেই পরের বছরের পুজোর দিনগুনার সূচনা ঘটে। দশমীর বিকেলে মন ঠিক করার জন্য গ্রাম ছেড়ে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে, আর সেখানেই দেখলাম আরো একটি পুজো। রাবণ বধের সাথে সাথেই সমাপ্তি ঘটল এই বছরের দুর্গাপূজার। সূচনা হল আরো এক বছরের প্রতীক্ষার।